একটু ট্রাই করবে? যতই অমিল থাক, চকলেট ডাইজেস্টিভের কাছে সব বাদ। ডার্ক চকলেট ও হোয়াইট চকলেটের মন মাতানো স্বাদে হক নিয়ে এলো নতুন দুটি চকলেট ডাইজেস্টিভ বিস্কুট। আপনি চোখে দেখেন না, আপনি এরকম একটা মানুষকে আপনি ধাক্কা কি পরিমাণ জোরে ধাক্কা দিচ্ছেন। আমি রেল লাইনে পড়ে আমি মরেও যেতে পারতাম। আমি মরি নাই, এটা আল্লাহ লাখ শুকর আমি মরি নাই। আমার মোবাইলটা আপনি ভাইঙ্গা চুরমার করে ফেলছেন, এটা অন হচ্ছে না। আপনি জানেন আমি ইন্টারভিউ দেওয়ার জন্য ঢাকায় আসছি, আমি কালকে আমার ইন্টারভিউ। না আমি বুঝতে পারছি ভাইয়া, আপনি এটা নিয়ে একটা দোকানে যান, দোকান ঠিক করে দিবেন। ও দোকান এই আস্তে খবরদার। আমি কিন্তু এখন সিন গেট করবো, মানুষজন ডাকবো, ঠিক আছে? কোনো জায়গায় লেখা নেই যে মেয়েরা ডাকলে মানুষ আসে, ছেলেরা ডাকলেও কিন্তু মানুষ আসে। আপনি কিন্তু আমার কথা শুনতেছেন না, আমার সাথে ব্যাদবি করতেছেন। অবশ্যই সরি বললে তো হবে না। হ্যাঁ মেয়েরা খালি সরি বলে যাবে। এই ভাই এদিকে আসুন। দেখেন ভাই মোবাইলটা ভাঙিয়ে কি করছে, এটা জরিমানা দিতে হবে না? ভাই এই ভাই এদিকে আসুন, আসুন এদিকে ভাই। লোকজন জড়ো করতেছে কেন? মানে আমি যেতেছি আমার ইন্টারভিউ, আমার ধাক্কা লেগে মোবাইল ভেঙে গেছে, উনি দেখে নাই। আমি 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 রেল লাইনে পড়ে যেতে পারতাম, ট্রেন যেতে পারতো। আমি কিন্তু মানুষজন ডাকবো, আজীবন মেয়েরা মানুষজন ডাকছে না ভাই, পুরুষরা ডাকলে আসবে নাকি? আরে আপা, এটা ইঞ্জিনিয়ারিং বিষয় বুঝছেন, জটিল জিনিস, আপনি এগুলো বুঝবেন না, একটু সময় লাগবে। জিনিসটা নষ্ট হয়েছে, একটু সময় লাগবে। ভাই ঠিকই বলছে, আপনারা স্বামী স্ত্রীরা যা করেন না, রাগ করে মোবাইল আসার দিয়ে ভেঙে ফেলাইছেন, এবার মোবাইল ভাঙেন কেন? হ্যাঁ এত জোরে কেউ মোবাইল আসার দেয়? হ্যাঁ জিনিসটা তো নষ্ট করে ফেলাইছেন, দেখছেন জিনিসটা একদম শেষ হয়ে গেছে। আমরা ঝগড়া করে যে মোবাইল ভাঙছি, আপনি কে বলছেন? আর আমরা স্বামী স্ত্রী এটাই বা আপনি
আপনারা স্বামী স্ত্রী না, কত স্বামী স্ত্রী মোবাইল ভেঙে নিয়ে আসে, তো আমি মনে করছি সেম কেস। এরকম ঠিকই বলছে, ওনার একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় হয়ে গেছে, আচার মারা হয়েছে। এটা আচার মারা না হলেও এটা আচার মারার কাছাকাছি চলে গেছে, এটা শেষ হয়ে গেছে। এটা আপনার মাথায় নিতে হবে। আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? সে ভুল বুঝতে পারে না। এখন আপনি কথা বললেন ওনার ফ্যামিলি। হ্যাঁ, আপনি কোনো কথা বলবেন না, আপনি মন মন দিয়ে কাজ করেন। জি জি। না ভাই, তো অনেকক্ষণ ধরে চুপচাপ বসে রয়েছে, আর আপনি যে মেজাজ নিয়ে আসেন তাতে যে কেউ মনে করবে আপনারা স্বামী স্ত্রী। আপা, জিনিসটা মনে হয় ঠিক হবে না, আমার দ্বারা এটা সম্ভব না। যেই রাগ নিয়ে যেই জোরে আসার মারছেন, মোবাইল তো স্পটে ডেড হয়ে গেছে, এটা কোনোভাবে বাঁচানো সম্ভব না, আমার দ্বারা হবে না ভাই। ভাই হবে না। আরে ভাই, বুঝতে পারতেছেন না, আজকে আমার ইন্টারভিউ, আমি যে বাসায় উঠবো আজকে, কালকে ইন্টারভিউ, আমি যে বাসায় উঠবো সে বাসায় আমি, মানে উনি আমার পরিচিত কেউ না, একটা পরিচিত মানুষের বাসায় উঠবো, তার কন্ট্যাক্ট নাম্বার টন্টাক্ট নাম্বার সব কিছু এটার মধ্যে ভাই। আপনি এটা একটু একটু দেখেন না ভাই, এটা ঠিক করার চেষ্টা করেন। আমার দ্বারা হবে না ভাই, সম্ভব না। হি ইজ নো মোর, মরে গেছে। হবে কেমনে, এমন ভাবে আছেন মরছেন, হবে কেমনে, কেমনে হবে, এটা তো স্পট ডেথ হয়ে গেছে। আপনি চাইলে এটা অন্য কোথাও দেখাইতে পারেন, তাতে মোবাইল ঠিক হবে না, সময় নষ্ট হবে। আমাকে এখন মোবাইল কিনে দিবেন, ইউ হ্যাভ টু। আমি ঢাকায় ফাইনাল করতে আসি, আমি চাকরির ইন্টারভিউ দিতে আসি। না ভাই, ঠিক হবে না। আরে গায়েব! হ্যাঁ, ওরে নিমিষের মধ্যে হাওয়া। মোবাইলটা দেন। টাকাটা কিসের টাকা? ফোন গেছে, টাকা বুঝতেছেন? দশ টাকা মন লগে। ওরে বাটপা, হ্যাঁ পালাই গেল। আরে না, ঠিক আছে, ওকে ফাইন। আপনি বুঝতে পারছেন না, মানে আমি আসলে উত্তেজিত হয়ে গিয়েছিলাম, আসলে কি বলবো, মানে আমি না একটা মহা বিপদে পড়ে গেছি, একদম খুব একটা বিশাল বড় বিপদ। আসলে আপনাকে খুলে বলি, দেখেন আমার মোবাইলটা যে ভেঙে ফেলছেন, আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, এই জন্য আমি একটু উত্তেজিত হয়েছি। আজকে আমি ঢাকায় এসেছি, আমি কুমিল্লার ছেলে, ট্রেনে করে ঢাকায় আসছি, কালকে আমার ইন্টারভিউ। এই ঢাকায় আমার কেউ নাই পরিচিত। ওই মোবাইলের মধ্যে ঠিকানা ছিল যে আমি কোথায় থাকবো, ওই মোবাইলের মধ্যে নাম্বার ছিল আমি কাকে ফোন করব, ওই মোবাইলের মধ্যে আমার সব, বুঝতে পারছেন? মোবাইলটা অনেক দামি না, কিন্তু অনেক প্রয়োজনীয়। একটা বিপদ হয়ে গেল না, কালকে আমার ইন্টারভিউ। ভাই আপনি আমাকে বিপদের কথা শোনাচ্ছেন? আপনার থেকে আরো বড় বিপদে আমি আছি। আমি আমার বাসা থেকে পালিয়ে এসেছি। মানে যে আমি আর কখনো তাদের কাছে ফিরে যাব না। কি সাংঘাতিক! আমি ঢাকায় এসেছি আমার বয়ফ্রেন্ডের কাছে। বুঝলাম না, ট্রেন থেকে নামার 5 মিনিট আগেও আমার মোবাইলটা ছিল, আমি ব্যাগে রেখেছি, আপনার সাথে ধাক্কা লাগলো, তারপর এখন দেখি আমার ব্যাগে মোবাইল নাই, মনে হয় চুরি হয়ে গেছে, জিপারটা দেখলাম খোলা ছিল। কি সাংঘাতিক একটা ব্যাপার ঘটে গেছে! আপনি তো আমার থেকে বড় বিপদে পড়েছেন। ছেলেটা কোথায় থাকার কথা, মানে আপনার প্রেমিক কোথায় থাকার কথা ছিল? স্টেশনে। রেলওয়ে স্টেশনে? হ্যাঁ। ও আচ্ছা, সেই সময় আসলে আশেপাশে আপনি এই জন্যই খোঁজাখুঁজি করছিলেন? তারপর এখানে এখন আসার আগে তো তাড়াহুড়ো করে বের হলাম, কারণ ফোন দিতে চাচ্ছিলাম তাকে। ফোন দিলাম, ফোনও দেখি বন্ধ। আমি আসলে বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে আজকে। কেউ নাই, কোথায় যাব কিছু বুঝতে পারছি না। আমি ট্রাই করলাম এতক্ষণ, আমি
আমি ট্রাই করলাম বিভিন্ন জায়গা থেকে ফোন নিয়ে ট্রাই করলাম, আমার বয়ফ্রেন্ডের ফোনটাও বন্ধ পাচ্ছি, মানে আমি যে কি করব। এখানে নতুন কাউকে চিনি না জানি না, এমন একটা বিপদে পড়লাম আমি। আরে কি সাংঘাতিক ব্যাপার, বিপদেরই তো কথা। আপনার বয়ফ্রেন্ড বাটপাট টাইপের কিছু কি না, মানে বলছিলাম কি সে আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ না, মোবাইল কেন বন্ধ থাকবে? আর যাই হোক, একটা একটা সুরা করব, ঠিক আছে, একটা সুরা করব। আপনি বলছেন না খিদা পেয়েছে, আমারও খোদা পেয়েছে। ও যে হোটেল দেখা যাচ্ছে, একটু একটু পেট পূজা করি তাহলে মনে হয় মাথা খুলবে। কি সাংঘাতিক ব্যাপার, এই মেয়ে তো মারাত্মক একটা বিষয়। খাবারটা কিন্তু বেশ ভালোই ছিল, না অত ভালো লাগেনি। খোদা পেয়েছে খেতে হবে তাই খেয়েছি। আচ্ছা ঠিক আছে, বিলটা আমি দিচ্ছি, অসুবিধা নাই, বিলটা দেওয়ার টাকা আমার কাছে আছে। প্লিজ বসেন। আসছে আচ্ছা, এই এখানে থাকার ব্যবস্থা আছে কোথাও? সামনের দিকে আছে, হ্যাঁ থাকার ব্যবস্থা, রাতে থাকা যাবে, ঠিক আছে। তাহলে আপনি কি ভাবলেন কি করবেন? না বুঝতে পারছি না, জানি না এগুলো বললে হবে। দেখেন আমি না অনেক রেগে গিয়েছিলাম, আপনার উপরও বিরক্ত হয়েছিলাম। আমি ভেবেছিলাম সোজা কুমিল্লা চলে যাব, কোনো ইন্টারভিউ টিন্টারভিউ আমি দিব না। কিন্তু পরে ভেবে দেখলাম, খাওয়ার পরে মাথাটা ঠান্ডা হয়েছে, ভেবে দেখলাম না আমি রাতে ঢাকায় থাকবো। আসলে ইন্টারভিউয়ের সাথে রাগ দেখায় কোনো লাভ নাই। যে ওদেরকে জিজ্ঞেস করলাম, এই সামনে থাকার ব্যবস্থা আছে আমি থাকবো, সকালে আমি আমার গন্তব্যে পৌঁছে যাবো, ইন্টারভিউটা দিব, তারপর আমি কুমিল্লা চলে যাব। আচ্ছা আপনার আত্মীয় স্বজন কেউ আছে পরিচিত, বাসা চিনেন? নাই। কি অদ্ভুত মিল আপনার সাথে আমার, আপনারও কোনো আত্মীয় স্বজন ঢাকা শহরে নাই, আমারও নাই। তাহলে এক কাজ করি, আপনাকে রেলওয়ে স্টেশনে পৌঁছে দিয়ে আসি। আমি বলি, শুনেন শুনেন, আমি বলি আপনাকে, লজিকটা বুঝেন। আপনি যার কাছে এসেছেন তার সাথে আপনি যোগাযোগ করতে পারছেন না, তাকে ফোন দিচ্ছেন তার মোবাইল বন্ধ পাচ্ছেন, ঠিক আছে, বুঝছেন? এখন এই রাতে আপনার যাওয়ার কোনো জায়গা নাই ঢাকা শহরে। আমি শুনছি এই রাতে ঘোরাফেরে করলে পুলিশ ধরে, আপনি কিন্তু জবাব দিতে পারবেন না। আপনি কি বলতে পারবেন আপনি আপনার প্রেমিকার জন্য পালিয়ে এসেছেন, কোনো নাম্বার নেই, পরে কিন্তু একটা প্রবলেম হবে, আপনাকে থানায় নিয়ে যাবে, তার মধ্যে আপনি মেয়ে। যাক আপনার ডিসিশন, শোনার একটা কথা বলি, আপনি চাইলে আমার সঙ্গে হোটেলে থাকতে পারেন, রুম শেয়ার করবো আর কি, অসুবিধা নেই। মানে কি এভাবে তাকাচ্ছেন কেন? আমি খুব ভালো ছেলে, এতটুকু আস্থা রাখতে পারেন। আর ওই যে মোবাইল টোবাইলের দাবি ছেড়ে দিয়েছি, যেটা ঘটেছে অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের দাবি রাখতে হয় না, ঠিক আছে। মেজাজ গরম ছিল তাই আপনার সাথে উত্তেজিত হয়েছি, আপনার বিপদ বলেই আমি বলছি আর কি, আমার বলার কথা না। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কিছু বলার নেই, থাকুন, বেস্ট অফ লাক। আমার নাম আওয়াজ, ঠিক আছে, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, চাকরিটা যেন আমার হয়। আমি আপনার জন্য দোয়া করি, আপনি যেন রাতে বিপদে না পড়েন।
ওয়ালাইকুম আসসালাম। রুম লাগবে? রুম কেমন আপনাদের এখানে ভাড়া? ভাড়া আপনি সিঙ্গেল পড়বে আপনি 1000 টাকা। আমাকে দেখে আপনার কি মনে হচ্ছে? একাই তো দেন দেন 1000 টাকার একটা। কি কি লাগবে? পাসপোর্ট? পাসপোর্ট লাগবে, ন্যাশনাল আইডি কার্ড। ন্যাশনাল আইডি কার্ড যে কোনো একটা, আপনি পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি। জি ঠিক আছে, তাহলে একটা রেডি। না না না, সিঙ্গেল সিঙ্গেল মানে ডাবল, আমরা হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকবো, কোনো সমস্যা নাই তো নাকি? দেন একটা ডাবল দেন দেন। ঠিক আছে, মানে এত কাজের প্রেশারে বিভিন্ন জায়গায় যাওয়া হয়তো মাঝে মাঝে ভুলেই যাই, সাথে বউ আছে, সমস্যা নেই। আপনি যান, আমাদের অসুবিধা নেই তো। ঠিক আছে, আমি ফর্মালিটিসগুলো পরে এসে আমি মেনটেন করছি, লিখে দিচ্ছি। আচ্ছা দেন, এখনই লিখে দিচ্ছি। কি সমস্যা? না এই আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আমি তো এখানে নিচে ফর্ম ফিল আপ করছিলাম, লিখছিলাম, ডিটেলস লিখতে হবে না? একটা রুমে থাকতে হলে তো ডিটেলস লিখতে হবে। আমার নাম, আমার বাবার নাম, আমার এনআইডি, আপনার নাম, আপনার বাবার নাম, এনআইডি, এগুলো লিখতে হবে না? আপনি ঢ্যাং ঢ্যাং করে চলে আসলেন। আমি আমার বাবার নাম দেবো, আমার নাম দেবো? কি আশ্চর্য ব্যাপার! আপনি তো কি ওখানে বললেনই আমি আপনার স্ত্রী? তা আমি কি আসলে আপনার স্ত্রী? আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কিছু ভুল বলে ফেলি, ধরা খাই, এখানে না থাকতে পারি, তাহলে কোথায় যাবো এত রাতের বেলা? আমি তো ইচ্ছে করে ওখান থেকে বের হয়েছে যাতে আমরা ধরা না খাই। ও না, তা ঠিক, অবশ্য ঠিকই বলেছেন। ঠিকই আছে, বড় একটা কথা বলে না, বাবা মাকে কষ্ট দিলে কষ্টটা কোনো না কোনোভাবে গায়ে উপরে এসে পড়ে, তাই হচ্ছে পুরো কষ্টটা আমার উপরে এসে পড়েছে। কি কপাল আমার! কি যে কপাল আপনার! আপনার কপাল তো কপাল, আমার ও আমার দিকটা আপনার চোখে পড়ছে না। না হ্যাঁ, আমি যে আসলাম ঢাকা শহরে এসে আপনার মতো একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়তে পড়তে মরতে মরতে বেঁচে গেলাম। হ্যাঁ, ট্রেনের নিচে পড়ে আমি মরতে পারতাম, আমার মোবাইলটা ভেঙে গেল, আমার মোবাইলটা ভাঙলো, আমার ইন্টারভিউটা গেল, চাকরিটা গেল, এখানে উঠলাম, টাকা গেল। হ্যাঁ, আর আপনার কপাল খারাপ, সব কষ্ট আপনার, আপনার আমার কোনো কিছু না। না আমি তো বলেছি আপনাকে সব কিছু আমি দিয়ে দিই, আমাকে জায়গা মতো যেতে দেন, পৌঁছে যাই, তারপর সব হবে। এই জায়গায় পৌঁছতে পৌঁছতে আমার যে কি হবে আমি এটা চিন্তা করছি। এনিওয়েজ, আমি অনেক টায়ার্ড, ঘুমাতে হবে। আপনি এখানে শুবেন, আপনি এটা ছেড়ে দেবেন, এটা বড় একটা বিছানা, এখানে আমি ঘুমাই, আপনি ছোট বিছানায়, ছোট মানুষ, আপনি ছোট বিছানায় আপনি জায়গা দেবেন নাকি? আমি এতটা ছোট লোক না, আপনি এখানে ঘুমান, অসুবিধা নেই, টাকা তো আমার কাছে, অসুবিধা নেই, আপনি এখানে শুবেন। থ্যাংক ইউ। হোটেলের রেডপ্রসে থানা চলেন। জি ভাই, আমরা তো কোনো কিছু করি না। যা বলো থানা গিয়ে কথা বলবেন। আপনি ওনার ভিতরে কথা বলেন। আচ্ছা, ভিতরে ওনার সঙ্গে কথা বলেন। আসেন আসেন আসেন, আমি বুঝতেছি না। চলো চলো থানায় চলেন। থানায় যাবো মানে? ভাই আমার সাথে কথা বললে আপনি যা বলা থানায় বলেন। আসেন, আশ্চর্য ব্যাপার তো। আসেন আসেন, আমি তো থানা যাবো না। যান যান, চলেন, আসেন 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 আসেন। অনেক অনেক ধরো, এদিকে আসেন এদিকে আসেন, এই এদিকে আসেন। আমি না বুঝতে পারছি না, এরকম একটা মুহূর্তে আপনি কীভাবে ঘুমাচ্ছেন, আপনি ঘুমাচ্ছেন কীভাবে? এরকম একটা সিচুয়েশনে ঘুমানো যায়? ঘুম আসে? একটু ভাবেন না। আমি ভাবছি, চোখ বন্ধ করে ভাবছি, কিভাবে বের হবে সেটা ভাবছি, আমাকে ভাবতে দেন, আপনি নিজেও ভাবেন। আর কি কি আমার সঙ্গে হবে, কি কি? হ্যাঁ, আপনি তো আমার মোবাইলটাও ভেঙে ফেললেন, মোবাইলটা যদি থাকতো তাহলে দু একজনকে ফোন করা যেত। মোবাইল 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 যে জিনিসটা জীবন থেকে চলে গেছে সেটা নিয়ে ভেবে কি হবে? এখন এখান থেকে কিভাবে বের হবো সেটা নিয়ে ভাবেন। আর মোবাইল কি আপনার একা গেছে? আমার মোবাইল যায়নি। আমি তো এখানে নতুন, আমি কিভাবে কি করবো কিছু তো বুঝতে পারছি না। হ্যাঁ, সেটাই তো আমি ভাবছি, আমাকে ভাবতে দেন, ভাবতে দেন, চোখ খুলে ভাবেন। আপনাদের স্যার ডাকে। কেন
আপনি যান। আসেন দেখুন আমরা স্বামী স্ত্রী। কি তাই নাকি? তাহলে তো আপনাদের কাছে কাবিননামাও আছে, করে দেখি। কি যন্ত্রণা! হ্যাঁ আছে, কিন্তু সেটা মানে 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 কি এই মুহূর্তে পেঁচিয়ে যাচ্ছে। আমি বলি কি শোনেন, পুলিশ ভাইদেরকে মিথ্যা বলার দরকার নেই, এটাতে ঝামেলা হবে, সত্য বলে দেওয়াটা উচিত। আস্তে আস্তে গভীরে ঢুকে যাচ্ছি, ঠিক আছে? প্লিজ স্যার, আমরা স্বামী স্ত্রী না, আমরা একটা বিপদে পড়েছিলাম, এই জন্য একসঙ্গে আমরা একটা হোটেলে ঢুকেছিলাম, এটাই। ওনাকেও আমি চিনি না, উনিও আমাকে চেনে না, এটাই সত্য, এটাই। তা কতদিন ধরে চলছে এই ব্যবসা? ব্যবসা? সরি, এই সমস্যাটা কি? আপনি, আপনাকে কনফেস করার পরেও আপনি একটা মহিলা নিয়ে, মানে মেয়েটাকে নিয়ে আপনি ব্যবসা, এই ধরনের বাজে শব্দ কীভাবে আপনি উচ্চারণ করছেন? আপনার বুক কাঁপছে না? আপনি শিক্ষিত না? একজন অফিসার, ডিউটি অফিসার এরকম ভাবে কথা বলতে পারে? হ্যাঁ আই নো ল, আমি তো ল জানি। আপনি আপনি আসামি হলেও আসামির সাথে এভাবে কথা বলতে পারেন না। আপনি এভাবে কথা বলছেন কেন? আমরা কি আসামি? প্রমাণ হয়েছে আমরা আসামি? হ্যাঁ আপনি পুলিশ, আপনি এভাবে কথা বলতে পারেন না। আপনি চিনেন আমি কে? আমার নাম আওয়াজ, আমি দেখে নিব। আপনার রক্ত গরম আছে? হ্যাঁ আমার রক্ত গরম, অসুবিধা আছে? ছোটবেলা থেকে রক্ত গরম। শোনেন, আমি কখনো আমার লাইফে প্রশাসনের কারোর উপর আমি আঙুল ধরে কথা বলিনি, চিৎকার করে কথা বলিনি। আমার এর বলতে বাধ্য হচ্ছে, আপনি রক্ত শূন্যতায় ভুগছেন, আপনার শরীরের মধ্যে রক্ত নেই, আপনার মাথা কাজ করছে না, এই জন্য আপনি আজে মাঝে ভুগছেন। আপনার রক্ত ঠান্ডা হওয়া দরকার। হ্যাঁ ওনার ভিতরে ঢোকাও। আরে ভিতরে মানে আসুন, বসুন, শুনুন। যতই অমিল থাক, চকলেট ডাইজেস্টিভের কাছে সব বাদ। ডার্ক চকলেট ও হোয়াইট চকলেটের মন মাতানো স্বাদে হক নিয়ে এলো নতুন দুটি চকলেট ডাইজেস্টিভ বিস্কুট। পছন্দ করো ভালো কথা, কিন্তু এভাবে কাউকে না বলে বাড়ি থেকে চলে যাও তো ঠিক না। আচ্ছা আমি পুলিশে ছিলাম, এই জন্য কি তোমরা ভেবেছো যে আমি এক্সেপ্ট করবো না? আমরা ফিরে আসছি। হ্যাঁ একদম সত্যি। হ্যাঁ হ্যাঁ মেয়ে যাওয়াই সবাই আছে। শোনো,
তুমি সব জোগাড় করো, আমি ফিরে আসছি, এখন তোমাকে ফোন রাখছি, ঠিক আছে? ওকে, বাই বাই। তোমার শাশুড়ি আমার সঙ্গে কথা বলছিলাম, তোমাদের দুইজনকে দেখার জন্য একেবারে অস্থির হয়ে আছে। শুনলে আপনি তোমার বাবা মা কেমন আছেন? ওনাদের ফোন নাম্বারটা দাও তো, ওনারাও নিশ্চয়ই আমাদের মতো এরকম চিন্তিত হয়ে আছেন। বাবা ওনা আসলে কেউ নেই, মানে বাবা মা কেউ নেই, ও অনাথ, অনাথ আশ্রমে বড় হয়েছে, তাই না? ও সো স্যাড। শোনো বাবা, তুমি এগুলো নিয়ে একদম ভেবো না, আমরা তো আছি। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি নিতুর মামা, নিতুদের বাসায় থাকি। তোমাদের বিয়ের সব অ্যারেঞ্জ আমার উপর দায়িত্ব, একদম টেনশন করবো না, এমন অ্যারেঞ্জ করব দেখবা লোকজন ইনশাআল্লাহ সব টাকায় থাকবে। কি হয়েছে তোমার? হাত হাতটা দাও বাবা, তুই কথা বলিস না, তুই কথা বলিস না, আলহামদুলিল্লাহ। আয় আয় জানা, আসো আসো আসো, চলো ভিতরে যাও, আসো 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 আয় তুই আয় আসো বাবা, বাবা যাও আচ্ছা বাবা, তুমি একটা কথা সত্যি করে বলো তো, আমি তো নিতুর কোনো কথা বিশ্বাস করি না, তুমি বলো তো তোমরা বিয়ে করেছ? আসলে সত্যি বলতে কি, আমরা আমরা বিয়েটা করি, আমি বলেছিলাম না, আমি বলেছিলাম যে ওরা বিয়ে করে, আমার মেয়েকে আমি ধুমধাম করে বিয়ে দেবো। এই সব ব্যবস্থা কর বাচ্চু। জি আপা, আমি সব ব্যবস্থা করছি। আচ্ছা বাবা, তাহলে তুমি যাও। তুমি আসো আপা, তাহলে জামাইকে ঘরে নিয়ে যাই। হ্যাঁ ঘরে গিয়ে চলো বাবা, চলো তুমি অনেক আমি নিয়ে যাই, আসো বসে আসো, চলো চলো ঘুমা, আসো আসো তুমি। আমি নিয়ে যাচ্ছি তাহলে। মা এখানে আপনাকে পাঠিয়েছে সেটা ঠিক আছে, কিন্তু মনে রাখবেন এটা আমার বেডরুম, একটা মেয়ের অনেক পার্সোনাল জিনিসপত্র থাকবে, আপনি এখানে ওখানে হাত দেবেন না, বুঝতে পেরেছেন? আপনি একটা অদ্ভুত একটা মানুষ, আপনার কীভাবে ধারণা হলো? আমি জানি এটা আপনার রুম, মানে আমার কি এতটুকু ধারণা নাই যে আপনার রুমে যে কোনো কিছু, আপনি একটা মেয়ে মানুষ, যে কোনো কিছু তো আমার ধরা যাবে না, জানি না, মানে আপনার কমন সেন্স একটু কম, তাই আগে থেকে বলে রাখলাম। হ্যাঁ কমন সেন্স মানুষের একটু কম থাকতেই পারে, এটা কোনো খারাপ কিছু না, কিন্তু আমার কমন সেন্স এতও কম না যে আমি একটা মেয়ের রুমে ঢুকে তার পার্সোনাল স্টাফে হাত দেব। আচ্ছা মানে আপনি আসলে কী করতে চাচ্ছেন, মানে বুঝতে পারছি না, মানে আপনি কী করছেন, কী করছেন, কী করছেন মানে বুঝতে পারছেন না, এই সিচুয়েশনটা আপনি ক্লিয়ার করছেন না কেন? আপনি প্রথমে আমার মোবাইলটা ভেঙে ফেললেন, তারপর আমাকে জেলে ঢুকালেন, হ্যাঁ জেলের ভাত না, ভাত খাইনি, জেলে ঢুকালেন, তারপর এখন আমার বিয়ে হয়ে যাচ্ছে। বিয়ে হয়ে যাচ্ছে মানে আমি কি আপনাকে বিয়ে করব? হ্যাঁ আমি তো করব না, এই জন্যই তো বলছি কিছু একটা করেন। আরে
আমার জীবনের সাথে কি কি ঘটে যাচ্ছে? আমার তো ইন্টারভিউ দেওয়ার কথা, আমি তো ঢাকায় ইন্টারভিউ দিতে এসেছি, এগুলো করতে আসিনি তো। প্লিজ স্ট্রেট আপনার বাবা মাকে বলে দেন যে আপনার সঙ্গে যে ছেলের সম্পর্ক ছিল সেই ছেলে ঢাকার, আমি কুমিল্লার। দেখুন, আমি জানি আমার যদি বলার স্কোপ থাকতো আমি বলতাম, কিন্তু আমি এখন বলতে পারছি না। এই মুহূর্তে আপনি শুধু আমার সাথে একটু অ্যাক্টিং করে যান, ঠিক আছে? আর বাকিটা আমাকে ভাবতে দিন, ভাবতে দিন। আপনি ভাবছেন, আপনি ভাবছেন আমি ভাসছি, পানিতে ভাসছি, কিছুক্ষণ পর ডুবে যাব, ডুবে যেয়ে আমি মরে যাব। ডুবে যাবেন কেন? আপনি সাঁতার কাটতে জানেন না? জি। নিতু দেখ না। আরে না আপু, দেখ না কোন শাড়িটা তোর পছন্দ, বিয়েতে কোন শাড়িটা পরবি। হ্যাঁ ঠিক আছে, দেখ। দেখ না আপু, দেখ না, এই যে এই শাড়িটা, এই শাড়িটা কি সুন্দর, দেখ কালারটা কিরকম, কি সুন্দর না, একদম গোল্ডেন। আচ্ছা আরেকটা দেখ, এটা কি কি সুন্দর শাড়িটা। আরে আসো বাবা, আসো, আসো না, আরে আসো, আরে আসো না, এদিকে আসো, এই যা তো ভাইয়া। আরে বসো না, তুমি একটু পছন্দ করো কোন শাড়িটা বিয়েতে নিতু পরবে। আমি কিভাবে দেখবো, আমি কি বুঝবো, আপনারাই দেখুন না। তোমার বউকে বিয়েতে কোন শাড়িটা পরলে সবচেয়ে বেশি মানাবে সেটা তুমি বুঝবে না। আমি আসলে বুঝতে পারছি না কি বল। আচ্ছা বাবা তোমরা পছন্দ করো এখানে, আর বলো রাতের বেলা তুমি কি খাবে। মাথা, মাথা না, মানে আমি তো গরু, খাসি, মাছ সবকিছুর মাথা, মাথার ভিতরে মগজ থাকে না, মগজ খেতে খুব পছন্দ করি। ও হ্যাঁ হ্যাঁ, তোমার যা যা পছন্দ সব তোমাকে খাওয়াবো, কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, তোরা সবাই মিলে ঠিকঠাক কর কোন শাড়িটা তোরা বিয়েতে পরাবি, ঠিক আছে? ঠিক আছে বাবা, আমি যাচ্ছি ভিতরে একটু। ওঠো ওঠো, তোমার স্যুটের মাপ দিতে হবে। আমার কথা, আমি স্যুট, স্যুট আমি পরি না। উনি দর্জি, আমাদের পরিচিত দর্জি। তাহলে তো শেরওয়ানি পড়তে হবে। হ্যাঁ শেরওয়ানি তো পড়তে হবে, দুটোরই বাপ নেই। আমি একটু লুজ পড়ি, হ্যাঁ একটু লুজ, একটু টাইট না। ছাদ আছে তো না? হ্যাঁ ছাদ, বাড়ি যখন আছে ছাদ তো থাকবেই, মানুষ যায় ওখানে। কি বলো তুমি, আমরা সবাই গিয়ে ওখানে চা খাই বিকেলবেলা মাঝে মাঝে। ছাদে যাওয়া উচিত, গাছ আছে। কেন তুমি না মাছের মাথা পছন্দ করো বললা? আমি তো মুরগির মাথা খেয়ে ফেলেছি, আমি একটা মাথাই খাই। হ্যাঁ খাও শেষ। না না খাও, খাও কেন, আরে বাবা এখনো তো মিষ্টি দই এগুলো সব বাকি। যা তোমার দুধ দুধ মিষ্টি না। এই এই, আরে আরে কি হলো, কি রে, দেখ তো দেখ তো, তুই দেখ তো। মিষ্টি করার নাই, আপনি বোঝেন না আমার কিছু করার আছে। আমি না প্রথমে খেতেই চাইনি, তারপর ভাবলাম যে এত ক্ষুধার্ত একটু খাই, খেতে 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 এত বেশি খেয়ে ফেলেছি, আর আপনার বাবা মাও আর আপনিও না,
মানে একদম ঠেসে ঠেসে খাওয়াচ্ছেন, ঠেসে ঠেসে খাওয়াচ্ছেন। ওটা তো স্লিপ অফ টাং ছিল যে মাথা মাথা আমার জঘন্য লাগে, আই হেট মাথা। তাদেরকে দোষ দিচ্ছেন? তারা কি আমার সিচুয়েশন বুঝতে পারছে? না তা অবশ্য ঠিক। তারা কাকে খাওয়াচ্ছে? আমার হুবু বরকে খাওয়াচ্ছে, তাদের জামাইকে খাওয়াচ্ছে, তো খাওয়াবে না? ওটাই বুঝি আসতে কথা বলেন না। খাওয়া ঠিক ছিল? খুব ভালো ছিল। পেট তো ভরেছে নিশ্চয়ই? খুবই ভরেছে, বেশি খেয়ে ফেলেছে। আপনার জান কি ঘুমিয়ে পড়েন? ভাবতে হবে অনেক কিছু। শুনুন, আমি বলছিলাম কি, মানে ওনারা খুবই ভালো মানুষ, আপনার ফ্যামিলি মেম্বাররা। আমরা দুজন মিলে ওনাদেরকে ঠকাচ্ছি, এই ঠকানোটা বা মিথ্যা কথা বলাটা আসলে ঠিক হচ্ছে না। শুনুন, কি ঠিক কি বেঠিক আমি বুঝি, আপনি আমাকে বলুন। আপনার কি মনে হয় আমার বাবা মাকে ঠকাতে আমার খুব ভালো লাগছে? আমার যদি ওয়ে থাকতো তাহলে আমি তো তা থেকে আগেই বলে দিতাম। আমার তো সুযোগ নাই, আমি একজনকে কমিটমেন্ট দিয়েছি, আমার যেতে হবে। তার খবর কি? আমি কি কন্ট্যাক্ট করতে পারছি? ও হ্যাঁ, পারিনি তো। মোবাইল সিমটা আনতে বলেছি, সিমটা আসুক সেটার জন্য ওয়েট করছি। আমার মোবাইলটা আপনি ভেঙে ফেললেন, আমিও কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারি না। শুনে বলছি, আমি তো মানা করেছি, যেটা চলে গেছে জীবন থেকে সেটা চলে গেছে, সেটা নিয়ে আর কথা বলবেন না। এখন সিমটা আসুক, আমি কাকে কন্ট্যাক্ট করব, কথা বলবো, প্ল্যান করব। আর আমার ইচ্ছে হচ্ছে কালকে সকালে এখান থেকে আবার পালিয়ে যাব। মানে আমি আর আপনি কেন পালাবো? আবার পালাবো তো কি করব, এখানে থাকবো? আপনার কি এখানে থাকার ইচ্ছা আছে? শুনেন, আমি কিন্তু আপনার জন্য ভাবছি। আপনি কি বাঁচতে চান নাকি চান না? শুনুন, আমি একটা কথা বলি, আপনি আমার মনে হচ্ছে যে আপনি মানে নতুন কোন ঝামেলা দেখে নিয়ে আসছেন। শুনুন, আপনার বাবা খুবই ভদ্র একজন মানুষ, উনি তো আমার মতো একটা ছেলেকে মেনে নিয়েছে, কোনো প্রশ্নই করে নাই। মানে আপনার প্রেম তাদের কাছে কোনো ব্যাপারই না। আপনি না শুনুন, খুলে বলুন, একদমই খুলে বলুন যে আপনি একজন মানুষকে ভালোবাসেন। সেটা আমি না, ঘটনাচক্রে আমার সঙ্গে আপনার দেখা হয়েছে এবং আমি আপনাকে হেল্পই করছি, এবং হেল্প করার কারণে আমি বাধ্যগতভাবে আপনার ফোর্সে মিথ্যা কথাটা বলছি। দোষটা আমার নেই, আমিও ক্লিয়ার, আপনিও ক্লিয়ার। মানে আপনার এই কথাগুলো শুনে আমার যেটা মনে হচ্ছে, আমার বাবা মাকে আমার চেয়ে আপনি বেশি ভালো। আমি তো চিনি তাদেরকে, এই যে বাবা এত ভালো বিহেভ করছে, এত আদর যত্ন করছে, আমার বাবার এই রূপটা আমি নিজে কখনো দেখিনি। এখন সে এমন কেন করছে আমি বুঝতে পারছি না, সন্দেহ তো আমার বাবার উপরে হচ্ছে সবচেয়ে বেশি। তাই নাকি? পুলিশের মানুষ বোঝেন না, আমি আপনার জন্য ভাবছি। এখন বেশি কিছু ভাবতে হবে না, আমি একবার কন্ট্যাক্ট করতে পারলেই হলো। সাংঘাতিক ব্যাপার, পুলিশে চাকরি করে একটু ঠিক, পরে যদি কোনো কারণে ধরা খেই, নিজের মেয়ের জন্য তো আর কিছু করবে না, মাফই করে দেবে, আমাকে মাফ করবে না। সেটাই। আমি এক কাজ করেন, শুনেন, ভালো করে চিন্তা করেন, চিন্তা করে ঘুমাবেন, যেটাই চিন্তা করবেন আমার দিকটা খেয়াল রেখে চিন্তা করবেন, ঠিক আছে? আমি কিন্তু আপনাকে হেল্প করছি। আমিও আপনাকে বাঁচানোর ট্রাই করছি। এবার যান, ঘুমিয়ে পড়েন, আমাকে আমার কাজটা করতে দেন, ভাবতে দেন। যান। যাব, এছাড়া কোনো অপশন নেই। হ্যালো হ্যালো, আই তুই কোথায়? আমি তো তোমাকে গতকাল থেকে ফোন দিচ্ছি, তোমার কোনো খবর নাই কেন? আরে একটা ঝামেলা হয়ে গেছে। আর শোনো, মানে জানো, আমি যখন চিঠিটা বাসে রেখে গেছি না, বাবা ওই চিঠিটা পেয়ে গেছে। আরে আমি তোমার সঙ্গে স্টেশনে গিয়ে কথা বলছিলাম না, তখন বাবা পুলিশ পাঠিয়ে আমাকে ধরে নিয়ে আসছে, আমার ফোন সিম সব উনি রেখে দিয়েছে। আমি সিমটাকে আবার অ্যাক্টিভ করে তোমাকে ফোন দিয়েছি মাত্র। তুমি কোথায় আছো সেটা আগে বলো, আমি আসছি। কোথায় আবার কোথায় যাবো? আমি বাসা চলে আসছি। মানে কি, তুমি চিরাং চলে গেছো? আরে আমার সাথে কি ঘটছে আমি তোমাকে বলেও বোঝাতে পারবো না, মানে আমার লাইফের ওয়ার্স্ট ডে এভার। আমি তো নামলাম, নেমে তো তোমাকে কল দিলাম, বললাম আমি সামনের দিকে আসতেছি, তখন কি হয়েছে জানো?
একটা ছেলের সাথে হুট করে আমার ধাক্কা লেগে গেল। ধাক্কা লাগার পর আমাকে পুলিশ ধরে নিয়ে যায়। ওয়েট ওয়েট ওয়েট, আমি না কিছুই বুঝতে পারছি না। হোটেল পুলিশ মানে তোমরা দুজন একই রুমে থাকতে গিয়ে মানে পুলিশ তোমাদেরকে ধরে নিয়ে গেছে? আরে তুমি বুঝছস না, পুলিশ ধরে নিয়ে গেছে অন্য কারণে। কি কারণে সেটা আগে আমাকে ক্লিয়ার করো। শোনো, আমি এখন তোমাকে এসব কিছুই বলবো না, সামনাসামনি বলবো। এখন প্লিজ, কালকে সকালে আমি পালাচ্ছি, তুমি কিন্তু এবার ধরা খেও না প্লিজ, বুঝতে পারছো? তোমাকে পালাতে হবে না, আগে আমাকে বলো কি হয়েছে, না হলে তুমি আমাকে হোটেলের অ্যাড্রেসটা দাও। হোটেলের নাম দিয়ে তুমি কি করবে? শোনো, আগে আমাকে ওই হোটেলে যেতে হবে। তোমরা দুজন কি করেছো সেটা আগে আমার জানতে হবে, তারপর আমি সিদ্ধান্ত নিব কি করব। মানে তুমি কি বলতেছো? আমি তোমার জন্য পালায় আসছি, আমি তোমার জন্য বাসা ফিরে যেতে পারি না, আর তুমি আমাকে এই ধরনের প্রশ্ন করতেছো? প্রশ্ন করার মতো পাস করেছি চেক করতে হচ্ছে। আগে আমার হোটেলে যেতে হবে, তোমার সম্পর্কে জানতে হবে, তারপর আমি সিদ্ধান্ত নেব। এদিকে আয় তাড়াতাড়ি। আয়, শুনো, মা আসছি। মা, হ্যালো। আসেন জলদি। কোনো কথা হবে না, এটা দিয়ে নিজের মাথাটা ঢাকা থাকেন, কভার করেন। কেন? কারণ আমরা লুকিয়ে পালিয়ে যাচ্ছি। এদিক দিয়ে বলবো না কাউকে? মাথা কি কোনো সেন্স নাই? বললাম তো পালিয়ে যাচ্ছি, সবাইকে বলে বলে পালাবো? না, পালাচ্ছি কোথায়? পালাচ্ছি পালাচ্ছি ঢাকায়। এত সকালে কি আশ্চর্য ব্যাপার, বাস পাবো কোথায়? আমি সব ম্যানেজ করে রেখেছি, আর আপনি যে আকামটা করেছেন, আমার বয়ফ্রেন্ড আমার তো খেপে আছে, আমার সাথে মিসবিহেভ করেছে, এখন গিয়ে সব সলভ করতে হবে। আপনি চুপচাপ আমার সাথে চলেন। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কথা চিন্তা করে আপনি চলে যাচ্ছেন, আমার ব্যাগটা যে উপরে। চশমা কি এমনি এমনি পরেন, দেখেন না ব্যাগও নিয়ে আসছি। সব কিছু আছে তো না? চলেন, কথা কম। ঠিক আছে, আচ্ছা শুনুন না, দেখেন আপনার বাবার স্যান্ডেল পাওয়া না, আমার জুতা তো উপরে। আপনাকে জুতা কিনে দিব আমি? পরেই যাবেন। ঝামেলা তো পাকাইছেন আপনি। আমি তো উল্টা ঝামেলায়, আমি তো একটা উদ্দেশ্য নিয়ে ঢাকা এসেছিলাম, আমার তো কোনো উদ্দেশ্যই পূরণ হচ্ছে না, তাই না? সবকিছু তো পেঁচিয়ে গেল, এখন আমি কুমিল্লায় নেমে যাই, আপনার সমস্যা আপনি সমাধান করুন। মানুষের পিটুনি খাইছেন, চিৎকার করে এমন পিটুনি খাওয়াবো এখন? একদম সোজা হাসপাতালে যাবেন, কুমিল্লা আর নামতে পারবেন না। চুপচাপ যেটা বলতেছি সেটাই করেন। কল দে।
আমি ঢাকা চলে আসছি। আমাকে জিজ্ঞেস না করে তুমি কেন ঢাকায় আসছো? তো আমি কি করব? তুমি তো আমাকে বিশ্বাস করো না, অবিশ্বাস করতেছো। এখন আমি প্রমাণ করব। আমি সাথে প্রমাণও নিয়ে আসছি। তুমি কোথায় আছো বলো, ঠিকানা দাও। আচ্ছা ঠিক আছে, পাঠাচ্ছি। এখনই দাও। মানে আমার মনে হচ্ছে কি আপনারা দুজন যে মেজাজে কথা বলছেন, ঝগড়া হতে পারে, মারামারি হতে পারে, সেখানে আমি নাই থাকি। মারামারি হোক, ঝগড়াঝগড়ি হোক, কাটাকাটি হোক, আপনার আমার সাথে থাকতে হবে, কারণ আপনি প্রমাণ। বুঝতে পারছো এবার? আমি না পারতে ওনাকেও সাথে নিয়ে আসলাম। তোমার যদি আমার উপরে বিশ্বাস না হয় তুমি ওনাকে জিজ্ঞেস করতে পারো। ওনাকে আমি কি জিজ্ঞেস করবো? যে জায়গায় আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না, সে জায়গায় আমি আর ওনাকে বিশ্বাস করার কোনো কিছু নাই। তুমি যা যা বলছো না, এগুলো যখন হচ্ছে একটা মানুষ চুরি করো না, সে চুরিটাকে ঢাকার জন্য এসব কথাগুলো বলো। খুব সুন্দর করে একটা গল্প সাজাইছো তুমি। আমি বুঝতেও পারছি যে তোমার মোবাইলটা চুরি হয়ে যাওয়া, ওই লোকের সাথে তোমার পরিচয় হওয়া, যখন একটা চোর ধরা খায় না, সে অনেকভাবে প্রমাণ দিতে চায় যে সে নির্দোষ। আর সবথেকে বড় কথা কি জানো, তোমার সব কথা আমি মেনে নিয়েছি। তবে ওই লোকটার সাথে রাত কাটানো এই বিষয়টা আমি কোনোভাবে নিতে পারছি না। তুমি রাত কাটানো রাত কাটানো বলতেছো কেন? কি বুঝাতে চাচ্ছো? যেটা তুমি বুঝতে পারছো সেটাই আমি বুঝাচ্ছি। এই ভাই কি বললেন? কি বললাম মানে? একটু আগে আপনি কি বললেন? কি বলেছি আমি? ভাই আমি বুঝলাম না, আমি তো শুনলাম। ভাই শুনেন ভাই, একটা কথা বলি, আমি আমার এই জীবনে কোনো মেয়ের দিকে আট চোখে পর্যন্ত তাকাই নাই। এখন আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে আমাকে জড়িয়ে রাত্রি যাপনের কথা বলছেন, তাও আবার হোটেলে। শুনেন, আমার এখানে আসারই কথা ছিল না, আমি কুমিল্লায় নেমে যেতাম। উনি আমাকে রিকোয়েস্ট করেছে যে আমার বয়ফ্রেন্ডকে আপনি বোঝাবেন, প্রমাণ হিসেবে আমি আসছি এখানে, তো হেল্প করার জন্য আসছি, এখানে তো অপমান হওয়ার জন্য আসছি। আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছি, আমি আপনাকে ডাকিনি, আপনি প্লিজ আপনার জায়গায় গিয়ে আপনি বসুন। আরে আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে আপনি কথা বলছেন, আমাকে তো আমার মান সম্মান নিয়ে কথা বলছেন, তো আমি তো একটা পুরুষ মানুষ, তাই না? আপনি যা ইচ্ছা বলতে পারেন না? আপনার গার্লফ্রেন্ডকে জড়িয়ে আপনি গার্লফ্রেন্ডকে অপমান করছেন, আমাকে অপমান করছেন, এগুলো কি ফাইজলামি না? আমার গার্লফ্রেন্ড আমার যা খুশি আমি তাই করবো, তাতে আপনাকে আমার জবাব দেওয়া, আমাকে নিয়ে কথা বলবেন, আপনি যা খুশি তাই করুন। প্লিজ আপনি জাস্ট গিয়ে বসুন ওখানে। যার সাথে তুমি রাত কাটিয়ে আসছো, সেই লোকটাকে এখন প্রমাণ হিসেবে আমার সামনে দাঁড় করাচ্ছো। এটাই আমার দুঃখ। এই মানুষটা সেলফলেসলি কোন স্বার্থ ছাড়া আমাকে হেল্প করে যাচ্ছে, সে তার চাকরির সুযোগটা বাদ দিয়ে আমাকে হেল্প করছে। পাঠাইও দিলা, খুব গভীর ফ্রেন্ডশিপ হয়ে গেছে না? তুমি একটা সিক মেন্টালিটির ছেলে। আমি তুমি তো একটা বাজারের মেয়ে, চারটার সাথে রাত কাটে। হ্যাপি, কি চাও তুমি? কি চাও? ব্রেকআপ। হ্যাঁ ব্রেকআপ। আমার না লজ্জা করছে যে আমি তোমাকে আমার বয়ফ্রেন্ড হিসাবে করেছিলাম। যাও। যান যান। আরে চলে যাচ্ছে, যান। ক্যারেক্টার
যে মানুষ মেয়েদেরকে সম্মান করতে জানে না শুধু অবিশ্বাস করে, আপনার তো আল্লাহর কাছে দোয়া করা উচিত। এটা আপনি আগে থেকে জানতে পারছেন, এই যে সম্পর্কটা, এই যে মানুষটা সম্পর্কে আপনি জানতে পারলেন, কত আগে জানতে পারলেন না, এরপর সম্পর্ক হতো, বিয়ে হতো, বাচ্চা হতো, তারপরে যদি জানতে পারতেন তাহলে কি সমস্যা হয়ে যেত না? এটা নিয়ে আপনি মন সরব হয়ে যা ঘটে ভালোর জন্য ঘটে। সত্যিই বলেছিলেন আপনার ঝামেলার কাছে আমার ঝামেলাটা কিছুই না, মানে আমার তো তাও মোবাইল ভেঙেছে আর আপনার সম্পর্কটা ভেঙে, আপনারটা হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা, আমারটা কম বড় ঝামেলা, সমস্যা নেই। আপনার খারাপ লাগলে আপনি চোখটা বন্ধ করে ঘুমান, অসুবিধা নাই। মানুষের জীবনে অনেক ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ঘুম, একটা দুর্দান্ত ঘুম দিলে দেখবেন আপনার মন ঠিক হয়ে গেছে, আপনি ঘুমান। চাচ্ছিলাম না যে এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, এই জায়গায় অন্য কোনো অপরিচিত মানুষ এসে বসুক আর আপনার পাশাপাশি বসে বসে, মানে যাক এটা আমার আসলে সহ্য হবে না। আরেকটা কথা বলতো, সময় কিন্তু আপনি অনেক জোরে না ডাকেন, মোটেও না, মোটেও না, এটা হতেই পারে না, ইম্পসিবল। আরে না, এটা হতেই পারে না। আমি ভাবতাম ঘুমের মধ্যে শুধুমাত্র আমি একটাই নাক ডাকি। আপনি আপনি নিজের নাক ডাকার আওয়াজটা নিজে শুনেছেন, আমি ঘুমাইনি। না, এটা হতেই পারে না।